还可以跟你做些那些东西。哎，各位，如果都在都你要做这件事的话，就说我那工作关了，就因为我那工作比较关了，在这里上面。আমরা তো অবশ্যই দেখে নিয়েছি তো মোবাইলটি হলো টপ মডেল আচ্ছা এর থেকে শুরু হয় একটু সঠিক সেটা তো একটা যেটা তো একটু ভুলাম সাথে যদি আমি বডির কথা বলি তো বডি কিন্তু মোটরের সাথে কোনো কম্প্রোমাইজ তোমাদের সাথে আমি করবো না একদম তো বাকিকে তবে সকালে কোনো অন্য গাড়ি বা এই গাড়ি সেই গাড়ি বলে কোনো কথা নেই ইদানি সেভেন সকাল কিন্তু ম্যাক্সিমাম গাড়িটা আমরা দেখতে পাই সেখানে একদম থাকতে হয় ব্যাংকগুলো সেখানে কোথাও কোনো ইয়ে থাকবে না তবে নাইটে তো একটু কথা বলি নাইটে হুগলি মোটরস তেমন কিছু মানে পারাক মানে যে করেনি আর এই দিকে যদি আমি বলি যে ক্যাপ মেটার টাইপ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও হুগলি মোটরস লেখা আছে বাকি সিলেক্টরটাও হুগলি মোটরস একদম একদম এখানেও লেখা রয়েছে হুগলি মোটরস বাকি যেটা তোমাদেরকে বলছিলাম তো হ্যাঁ এটাই আমাদের জানবার বিষয় যেটা দুটো কিনবার আগে যে কোম্পানি ফটো নিয়েছি সেটা সেটাতে কি থাকছে না থাকছে প্রত্যেকটা দিন দেখ একবার আমাদের বিষয় থাকেই না আর বিশেষ করে এই গাড়ি একটা না জানি গাড়ি চুরি হওয়ার খুব চান্স কিনবো মানে যারা আর্টিমেটলি তারা নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুব ভালো হয় কিন্তু আজ আমি এসছি কোথা যেটা এর আগের ভিডিওতে তোমরা অনেক দেখেছো যেটা হচ্ছে যারা বিশেষ করে নতুন আছে তাদেরকে বলবো আমি আছি আরএম এন্টারপ্রাইজে বারাসাত আরিফ বাড়িতে হ্যাঁ তো আজকে মূলত আজকে আমরা জানছি বিশেষ করে হুগলি মোটরস নাকি বিশাল বড় অফার দিচ্ছে সেটা অবশ্যই তোমরা থাম্বনেইলে এছাড়া টাইটেলে অবশ্যই দেখে নিয়েছো যে কি অফার থাকছে কিন্তু তার আগে কিন্তু আমাদের জানবার বিষয় আসলে হুগলি মোটরস কিন্তু হুগলি মোটরস সম্বন্ধে জানবার অবশ্যই দরকার তো আজকে আমি নর্মালি কিন্তু তোমাদেরকে বলবো পুরোটাই কিন্তু ভয় বলবে ভয় কিনা আজকে আমরা পুরোটা গাড়ির সম্বন্ধে জানবো সাথে জানবো যে কত টাকা ছাড় থাকছে কিন্তু কোথাও না কোথাও জানি আমার খেয়ালে মনে হচ্ছে যে এই ধরনের কত বিশেষ করে কত মডেলে মানে অটো মডেলে যে সমস্ত টোটো দেখেছি সেখানে হয়তো কম বেশি দাম আপ ডাউন আমরা দেখেছি কিন্তু এই টোটো মডেলে বিশেষ করে এত দাম রেট আর হেড ফেড কিন্তু সেটা দেখিনি তাই তো ভাই এত যে বেশ অফার দিচ্ছ অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দেওয়ার পরে একটা এটি আমি দামের তো অবশ্যই দেখে নিয়েছো তো কিছুই বুঝতেই অবশ্যই বুঝতে পারছো তো আমি এখানে আসার পরে ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো আর সেখানে ভাই অনেক কিছু বলছিল তো সেগুলো আমি অন ক্যামেরায় বলছি না তো ভাই এখন প্রথমে আমরা কোন মডেল দেখবো আমরা প্রথমে টপ মডেল আচ্ছা টপ মডেল দেখছি তাই তো যেটা সব থেকে সবার সবার প্রথম যে ব্যাংকা হচ্ছে আচ্ছা সবার পুরোনো গাড়ি হলো টপ মডেল আচ্ছা এর থেকে শুরু হয় একটু সঠিক বাকি যারা বন্ধুরা তোমরা যারা নতুন আছো বিশেষ করে তোমাদেরকে বলে রাখবো হুগলি মোটরস কিন্তু একটা জিনিসে খুব পারদর্শিতা আমি দেখতে পাচ্ছি আজ থেকে প্রায় আমি দেড় বছর ধরে ভিডিও করছি কিন্তু কন্টিনিউ একটাই কিন্তু আমার মাথায় ঢুকে যাচ্ছে আমি অনেক গাড়ি দেখাচ্ছি তোমাদের কিন্তু আমি তোমাদেরকে মেনশন করি যেটা হচ্ছে এই হাইটটা তবে কোথাও যদি এই হাইটটা কোথাও কারো অসুবিধাও কিন্তু হয় কেন অসুবিধা হয় কারো হাঁটুর ব্যথা থাকতে পারে কারোর পায়ে ব্যথা থাকতে পারে সেখানে এখানে উঠলে কোথাও যেন একটু অসুবিধা ফিল সে অবশ্যই করে কিন্তু এক থেকে কিন্তু যারা বিশেষ করে টোটো কিনছো সেখানে এই হাইটটাও কিন্তু আমার একটা মেনশন করে আমি ভাই নাম যে এই এখানে তোমার দেখতে পাচ্ছ যেটা তোমার মধ্যে কিন্তু দেখাবো যে এই যে মোটরটা তোমরা দেখছো মোটরটা কিন্তু অনেকটা হাইটে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই হাইটে থাকলে কিন্তু আমরা জল গাদার থেকে কিন্তু অনেকটা রিহাই পেয়ে যায় যেটা হচ্ছে জল গাদা না লাগারই একদম একদম কথা থাকে সাথে যদি আমি বডির কথা বলি তো বডি কিন্তু হুগলি মোটরের সাথে কোনো কম্প্রোমাইজ তোমাদের সাথে আমি করবো না একদম তাই তো বাকিটা অবশ্যই ভাই বলবে যে ভাই রিং তো আমি দেখতে পাচ্ছি এখন অ্যালয়ের হুইল নিয়ে তোমরা প্রোভাইড করছো তাই তো তো এর এর আগে তো আমরা দেখতাম যেটা হচ্ছে ঢালাই ঢালাই ছিল প্লাস আপনার
90-95 ডিগ্রি মানে এ ছিল, টায়ার এখন ছিল টায়ার ছিল, এখন তোমার 375 টায়ার তিন রয়েছে। পঁচাত্তর টায়ার থাকছে। যদি আমি টায়ারের ওয়ারেন্টি কথা বলি, কত থাকছে টায়ারের ওয়ারেন্টি? মোটামুটি 1 বছর থাকেই থাকেই থাকে। তো যেটা আমি অনেকবার আর একটা জিনিস অনেককে বলবো, যেটা সত্যি তুমি জানবার বিষয় থাকে, আমরা কিন্তু বাজারে অনেক গাড়ি দেখছি, সেখানে কোনো সন্দেহ নেই। তবে বিশেষ করে প্রত্যেকটা মাস কিন্তু নিজস্ব ব্র্যান্ড, সেখানে আমি কোথাও তোমাদেরকে দেখাবো, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা এই শকারটা, শকারটা কিন্তু 43 mm শকার থাকে। তবে শকারে কোনো অন্য গাড়ি বা এই গাড়ি সেই গাড়ি বলে কোনো কথা নেই, 43 mm শকার কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে আমরা দেখতে পাই, সেখানে একদম থাকতে হয়, সেখানে কোথাও কোনো ইয়ে থাকে না। তবে লাইটে তো ইয়ে কথা বলি, লাইটে হুগলি মোটরস তেমন কিছু মানে ফারাক তোমাদেরকে করেনি। আর এই জিনিস যদি আমি বলি, যে ট্যাপ মিটার লাইট তোমরা অবশ্যই ফারাক দেখতে পাচ্ছ, যেটা আগে ট্যাপ মিটার ছিল ভিঙ্কেল ট্যাপ মিটার, এখন তোমরা যেটা হচ্ছে ট্যাপ মিটারটা পেয়ে যাচ্ছ তোমার এখন পুরো ডিজিটাল ট্যাপ মিটার পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যেটা তোমরা এখানেও দেখতে পাচ্ছ, যেটা হুগলি মোটরস কিন্তু এখানেও খোদাই করা দেখতে পাচ্ছ। সাথে যদি আমি চাবির কথা বলি, তো চাবি তো অবশ্যই হুগলি মোটরসেরই হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও হুগলি মোটরস লেখা আছে, বাকি সিলেক্টরটাও হুগলি মোটরস, একদম একদম এখানেও লেখা রয়েছে হুগলি মোটরস। বাকি যেটা তোমাদেরকে বলছিলাম, তো হ্যাঁ, এটাই আমাদের জানবার বিষয়, যেটা টোটো কিনবার আগে যে কোম্পানি টোটো কিনছি, সেটা সেটাতে কি থাকছে না থাকছে, প্রত্যেকটা জিনিস একবার আমাদের বিষয় থাকেই থাকে। আর বিশেষ করে এই গাড়ির একটা না, এখন গাড়ি চুরি হওয়ার খুব চান্স বেশি হয়ে যাচ্ছে, এই জন্য এই হুগলি মোটরস এখন ভালোভাবে করে নিয়েছে, যে ঘাট লক দিচ্ছে, একদম 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 ঘাট লক দিচ্ছে, মানে আপনি কোথাও গাড়ি রেখে চাবি দিয়ে চলে গেলেন, গাড়ি কিন্তু সরানোর কোনো চান্সই থাকবে না, চান্সে থাকবে না। সাথে তো সেন্সার তো থাকছেই থাকছে, সেন্সার তো থাকছেই। তো বাকিটা যেটা আমরা বলছিলাম তোমাদেরকে, হুগলি মোটর সম্বন্ধে একটু জানবার বিষয়ে বলছিলাম, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু এখানে দেখতে পাচ্ছ হুগলি মোটরস এখানেও এই রয়েছে। এই মডেলটার সম্বন্ধে যদি একটু ভাই পরিচিত করে দাও বন্ধুদের, এই মডেলটার নাম কি? এই মডেলটার নাম হলো ক্লাসিক, ক্লাসিক তাই তো, হুগলি মোটরস এর ক্লাসিক মডেল। আচ্ছা আচ্ছা, তো এখানে এখানে স্টেপনি কভারটা দেখছি ঢাকা, তাই তো? হ্যাঁ, পুরোটাই কভার দেবো, পুরোটাই কভারিং, পুরোটাই কভারিং। এখানে ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। এটা দেখলেই সবাই বুঝে যায় মোটামুটি। বিশেষ করে আই কার্ড লেখা রয়েছে, আই কার্ড হুগলি মোটরসে তো থাকবে না, এটা কে মানে করতে পারে, আই কার্ড তো অবশ্যই থাকবে। যেটা আমরা এটা দেখলাম কি মডেল, এটা ক্লাসিক, ক্লাসিক মডেল। আর সামনে যেটা আমরা দেখছি, যেটা হচ্ছে এটা টপ মডেল, টপ মডেল। আচ্ছা, আর সামনে যেটা রয়েছে এটা HM2, HM2। আচ্ছা আচ্ছা, HM2। আচ্ছা, এই মডেলের সাথে ফোটোগ্রাফি তোমাদের যে ডিজাইন যেটা আছে, সেটা কেবলমাত্র কিন্তু পার্থক্য কম বেশি থাকছে, সরকারের মধ্যে পার্থক্য পার্থক্য আছে, তবে বিশেষ কি পার্থক্য তেমন কিছুই কিন্তু নেই। আমরা উপরের যে বডি টেক্সচারটা আলাদা, তো আগে যারা বিশেষ করে তোমরা অনেক পুরোনো দিনের যারা চালাচ্ছ, তারা কিন্তু আমাদের একটাই মুখে এখন লেগে থাকছে, যেটা হচ্ছে হুগলি মোটরস। আমি বেশ কিছুদিন আগে একটা কাস্টমারের সাথে কথা বলছিলাম, যে দাদা তুমি টোটো থেকে কিরকম গাড়ি কিনবে, তো উনি অলরেডি হুগলি মোটরস চালায়, তো উনি আমাকে বলছেন যে দাদা আমি ফ্লাইট কিনি, তো আবারও আমি হুগলি মোটরস কিনবো। মানে যারা আলটিমেটলি যারা হুগলি মোটরস চালায়, তারা কিন্তু মানুষই কিনতে চাইছে, তাই না? তো যারা হুগলি মোটরস চালায় তারা হুগলি মোটরস চালাবে, তাহলে এই গাড়ির আলাদাই জিনিস, আলাদাই মানে পারফরমেন্স টাই আলাদা। আচ্ছা, তবে মাইলেজ থেকে সব দিক থেকে মানে ভালো। আচ্ছা, যেটা আমাদের বেশি জানবার বিষয় থাকে, যেটা মোটর কন্ট্রোলার কত, তো মোটর কন্ট্রোলার যদি আমি বলি, তো 1100 মোটর দেখছে আর 1000-এর কন্ট্রোলার নেই। তো আর যদি ব্যাটারির কথা বলি, তো ব্যাটারিটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করে, তুমি কত অ্যাম্পিয়ারের নেবে, কত মাসের নেবে, সেটা কিন্তু পুরোটাই বেস করে তোমাদের কাছে, যে তুমি কত অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবে বা কোন কোম্পানির ব্যাটারি নেবে, সেটা কিন্তু সমস্যা তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারে। তো এই মডেলটা যদি আমি বলি, যে বাজারে এখন কিন্তু সব থেকে বেশি চাহিদা যেটা হচ্ছে এই টপ মডেল। হ্যাঁ, এই টপ মডেল যারা কিনতে চাইছো, তো সেখানে দাঁড়িয়ে এই টপ মডেলের দামের কথা তোমাদের যদি আমি বলি, সেটা আমি বলবো না, কোথাও জানি একটু বেশি বেশি মনে হচ্ছে। তো ভাই, টপ মডেলের দাম কত থাকছে? যেটা হচ্ছে আমাদের এইখানে গাড়ির এক
1,25,000 থেকে 1,45,000 গাড়ি পাওয়া যায়। আচ্ছা, তো যেখানে থাকছে ছাড়, যে ছাড়ের জন্য আজকে আমরা কিন্তু এতক্ষণ ধরে বন্ধুরা অপেক্ষা করে বসে আছে, যে দাদারা সাতক্ষণ বুকে যাচ্ছে, ছাড়টা কি থাকছে, অফারটা কি থাকছে? এই মানে 10,000 টার উপলক্ষে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মানে 5 থেকে 10,000 টাকা। আমাকে অনেকে কমেন্ট করো তোমরা যে গুগলি মোটরস নাকি কোনো অফার দেয় না, তাই না? তো আজকে ভাই কি বললে তুমি, এটা কি সত্যি? সত্যি, একদম সত্যি। মানে 5 থেকে 10,000 টাকা তোমরা মানে গাড়ির পিছু, মানে গাড়ির মডেলের উপরে ডিপেন্ড করছে, যেটা হচ্ছে মডেলের উপরে অবশ্যই ডিপেন্ড থাকছে। এছাড়া তোমরা ব্যাটারি, এছাড়া যে সমস্ত ওভারঅল 5 বছর কি আছে না আছে বিস্তারিত জানবার জন্য স্পেনিয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো, সাথে সাথে তোমরা জেনে যাবে সমস্ত ব্যাপারে যেটা আছে রুগ্নি ভাবে সম্বন্ধে। এছাড়া আমি স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খালি কালার যদি একটু অনেকে বলি, অসংখ্য কালার কিন্তু রুগ্নি মোটরসে পেয়ে যাবে। এটা এক এক করে তোমরা দেখতে পাচ্ছ আমার ডানদিকে। তো ওভারঅল যদি আমি তোমাদেরকে বলি, প্রচুর কালার তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা 3টে কালার দেখতেই পাচ্ছ, সাথে এখানে তোমরা একটা আরেকটা কালার পেয়ে যাচ্ছ, যেটা এখানে ব্যানারটা রয়েছে, এই ব্যানারের যে কালারটা এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর অবশ্যই নাম্বারে ফোন করে যোগাযোগ অবশ্যই তোমরা করে নাও, কারণ তোমার কালারের কিন্তু একটা অবশ্যই তোমাদের কাছে একটা মাহাত্মপূর্ণ থাকে। তো আবার অনেক লোক থাকে যেটা হচ্ছে কালার সুখের ব্যাপার, তাই নয়? অনেক অনেকেই চাই যে একটু কালার আমার পছন্দ হওয়া নিয়ে। তো আজকে মূলত আমাদের জানবার ছিল হুগলি মোটরস বারাসাত আজমবাড়িতে ব্যারাকপুর রোডে, যেটা হচ্ছে হেলাবটনা থেকে মাত্র 2 মিনিট বাইরে হেঁটে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে এই হুগলি মোটরস। তো এখানে আপাতত আমরা 3টে মডেল দেখতে পাচ্ছি। এছাড়া ভাইকে বলবো যে ভাই, গোডাউনে এখনো মাল আছে, এখনো মাল আছে, প্রচুর মাল আছে। তো গোডাউনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, এখানে আমি বলতে চাইবো যে তোমরা চলে আসো। আর এটা হচ্ছে বারাসাত আরিফ বাড়িতে। তো কোথাও জানি কোথাও আমার কোথাও মনে হলো যে এই ছোট মডেলে যে এত বেশি অফার আমি কিন্তু আগে দেখি। বাকি আমি 1 বছর ধরে তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে নিতে থাকছি বা দিচ্ছি। তো বিশেষ করে যারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে আছো অবশ্যই চলে আসতে পারো। আমি ভোরের কথা বলি, প্রথমটার জন্য অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ অবশ্যই করে নিতে হবে। তো আজকের ভিডিও আমি বেশি দিন করছি না, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি।